শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, তোমাদের আশীর্বাদে ভালোই আছি আমিও। তো এখন প্রায় অনেক বেজে গেছে, এখন 10টা পেরিয়ে গেছে জানো তো। আমার মোটামুটি বাড়ির সব কাজই করে নিয়েছি, একদম জামা কাপড় পরিষ্কার করা, ওই দেখো অনেক আজকে জামা কাপড় ছিল, ওই দেখো দেখতে পাচ্ছ সব মিলে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। কেন বলো তো, কল পরে প্রচণ্ড রোদ হচ্ছিলো, আমি ওই জন্য বললাম না একটু আগে আগে চেনি। আর এই দেখে অসম্ভব, দেখতে পাচ্ছ তুমি কি খাচ্ছ? একটু ঠান্ডা লেগেছে বুঝেছো তো, দিয়ে ঠান্ডা এদিকে মুখটা দিয়ে বউ মুছে দিই মুছে দিই নাই জল নেই। তো তুমি তোমার নামটা বলে দাও, দীপ। ও এখনো খেলা করবে। আর এই যে আমার রুমটার খাটের অবস্থা দেখো, দেখতে পাচ্ছ ওই এত অবস্থা, কঠিন অবস্থা, এটা গোছাবো। আর এই দিকে দেখো আমার আলনাটা, আলনাটা দেখলে না আমার মানে খুব মায়া হচ্ছে, ওই জন্য বলি না আজকে আলনাটা আমাকে আজকে আলনা অভিযান করবো আমি। এই দেখো দাঁড়া, ওকে দেখতে পাচ্ছ না নাকি? বুঝতে পারছি না। হ্যাঁ এই দেখো দেখতে পাচ্ছ কেমন জামা কাপড়ে ঠাসা হয়ে যায়। তারপরে নিচে পাশটাও তাই। এই দেখো একটা বালতিতে ভরে রাখি বাবু সোনাবাবুর সবসময় যে জামাগুলো আমি পরাই, মানে যেগুলো সবসময় পরে না অথচ প্রায় সময় কাজে লাগে, ওই জন্য। তো দেখতে দেখো আমি এখন এই রুমটা আমার মানে আলনার আমি এখন অভিযান করবো, আর এই খাটটা আমি পরিষ্কার করবো। তো চলো সঙ্গে থাকো। জানো তো আমার দিদা বলতো সংসার সুখের হয় রমণীর কোণে। তো তখন অত যখন ছোটো ছিলাম অত কথাটা মানেটা বুঝতাম না, বলতো এই এই কাজটা শেখ, ওই কাজটা শেখ, ঘর গোছানো শেখ, রান্না করা শেখ, জানিস না সংসার সুখের হয় না রমণীর গুণে। তো সত্যি তাই, মেয়ে মানুষ যদি একটুকু সংসারই হয়, তারপর ধরো একটুকু সংসারকে ভালোবাসে, তো সে সংসারের তো উন্নতি হবে। যদি তুমি সংসারকে না ভালোবাসো সে সংসার তো টিকবে না। তো চেষ্টা করি দিদার কথা ধরে রাখার, কাজগুলো মন দিয়ে করার যতটা পারি। তো ওইটাই আজকে মনে পড়ে গেল করতে করতে। আরে দেখো গল্প করতে করতে আমার ঘরটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ খাটটা কেমন হয়েছিল, আর এখন সেই খাটটা আমি কেমন করলাম। আর আলনাটা দেখতে পাচ্ছ একদম সব হাঁটিয়ে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। তো এই দেখো খাটটাও ঘরটা পরিষ্কার হয়ে গেল। এবার শুধু মেঝেটা পরিষ্কার করার পালা, মেঝেটা আমি মুছে নিই ভালো করে পরিষ্কার করে, আবার পরে দেখা হবে। এই দেখো একটা আলু বেগুনের সবজি করেছে মা, আর একটা লাল মতন কাঁচা লঙ্কা, আর এই যে শশা কুচি, আর এই যে এক গ্লাস জল, আর এই মুড়ি। চলো জল খাবারটা খেয়ে নিই। কেন এখন অনেকটা বেলা হয়ে গেছে, খিদে পেয়ে গেছে অনেক, তো চলো খেয়ে নিই সঙ্গে। দেখো মুড়ি টুড়ি খাওয়ার পর একদম নিহার ন্যাচারাল উত্তম তেল, যেটা আমি মাথায় ব্যবহার করি। তো এই তেলটাই আমার ভালো লাগে জানো তো, অন্য অন্য তেলগুলো নিলে যেন আমার চুল উঠে যায়, এটাতে বেশ দেখি যে চুল ওঠে না। তো দুদিন তিন দিন তেল দেওয়া হয়নি, চুলগুলো কোনো রুক্ষ রুক্ষ হয়ে আছে। তো ভাবলাম একটু তেল নিয়ে নিই, তারপর স্নান করতে যাবো, অনেকটা বেলা হয়ে গেছে। আর এই তেলটা নিলে কি বলতো বেশ চুল টুল কম ওঠে বুঝেছো, একটু ভালোভাবে নিয়ে নেব। আমার অন্য তোমরা হয়তো বলবে দিদি নারকেল তেল, কিন্তু আমার এই সত্যি কথা বলতে কি আমার এই তেলটাতেই যেন মনে হয় মানে চুলটা কম হলো। আর আমি যদি অন্য কোনো তেল ইউজ করি না, আমি দেখেছি অনেক রকম তেল ইউজ করা, মানে এমনিতেই তো মাথায় চুল কম দেখতেই পাচ্ছ, কিন্তু অন্য তেল আমি ইউজ করে দেখেছি, কিন্তু দেখি সেগুলোতে আমি কোনো ফল পাইনি বুঝেছো। তুই তখন ঘুরে ফিরে সেই আমি এই যে নিহার ন্যাচারাল উত্তম মায়ের মাত্র আনলো, ছিল না এটা শেষ হয়ে গেছিলো, দিয়ে মায়ের মাত্র আনলো, বললাম না তেলটাই আগে নিই। আর এত রোদ পড়েছে সবারই, এত রোদ দিচ্ছে যে তেল না নিলে দুদণ্ড থাকা যাচ্ছে না, তেলটা আগে নিই। এবার স্নান করতে যাব। এটা তো আমার হাতে নেই, যতটুকু আছে সেটুকুই রক্ষণাবেক্ষণ করার চেষ্টা। তো চলো আবার স্নান টান করে আসি, আবার
এই দেখো দুপুরে আমাদের মেনু নিম আলু বেগুন, এটা আমাদের বাড়ির সবাই খুবই ভালোবাসে। আর এই দেখো বেগুন দিয়ে আলু দিয়ে একটা সবজি করেছি যেটা আমি করলাম, আর ওই যে মা মাছটা এখন মাছের ঝোলটা করে নেবে। ওই যে মা কড়াইতে কয়েকটা মাছ দিয়েছে ভাজা হচ্ছে, এ ফাঁকে আমি সোনা বাবাকে স্নান করাবো, ওকে এখনও করানো হয়নি, আর ঠান্ডা লেগেছে তো ওই জন্য একটু তাড়াতাড়ি করাবো। মা মাছের ঝোলটা করে নেবে, মা বললে আমি করছি, তুমি তাকে ওকে স্নান করাও গা। আর ওই দিকে দেখো মা মনসা এসেছে, তো চলো একদিন দেখে বাবুকে স্নান করানো হয়ে গেছে। এই দেখো বাবুর ভাত নিয়েছি, একটা মাছ ভাজা আর ওই যে সবজিটা, আর ডাল আছে, ডালটা একটু গরম তো ওই জন্য ঠান্ডাতে দিলাম। এদিকে এই ঘরটাতে ও খেলছে, ও খেলছে মানে কি কান্নাকাটি করছে, ও টুপি পরবে এখন, সোয়েটার আর টুপি পরবে, ওইটা নিয়ে বসে আছে ও পরবে। তো চলো ওকে ভালো করে বুঝিয়ে সুজিয়ে খাইয়ে দিই, আবার পরে দেখা হচ্ছে। এই দেখো বিকেলবেলায় ঘুম থেকে উঠে আমি আর আমার সোনা বাবা চলে এসেছি, কাকিমাদের পোলট্রির ফার্ম আছে তো, ওই পোলট্রির ফার্মে মানে এই যে একদম ছোট্ট কালকে বাচ্চা নেমেছে বুঝেছো, ওটাই ভাবলাম দেখাই বাবুকে। ও দেখে কিন্তু খুব মানে আনন্দ, মানে দেখেছি কী ভাব হচ্ছে একদম। দাঁড়া তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায়, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো ওই যে কাকিমা এসছে, কাকিমা ওই যে চেয়েগুলোকে বাচ্চাগুলোকে নাড়াচ্ছে, মানে ওই যে ওইগুলো খাবে, ওই যে খাবার দেওয়া আছে, এই যে এটাতে খাবার দেওয়া আছে, আর ওইটাতে কি এটাতে যে জল খাবার দেওয়া আছে, ওই যে তাড়াচ্ছে মানে ওরা ওই যে এক জায়গায় দেখতে পাচ্ছ বসে গেছে, মানে না তাড়ালে নাকি ওরা খাবে না, ওই জন্য হ্যাঁ খাবার খাবে না আর কি। ওই যে দাঁড়া আরও ওই সাইডটাতে আছে, ওই দিকটাতে যাওয়া যাচ্ছে না, ওই দেখো কত আছে কাকিমা এখানে, সাড়ে বারোশো বাচ্চা আছে, কত সুন্দর লাগছে বলে দেখতে আমার। কিন্তু এই এই অবস্থাতে মনে হচ্ছে বাবারে এই মুরগিগুলো আবার এমন হয়ে যাবে বড় হয়ে তখন। হুম হুম দেখো কত সুন্দর লাগছে, শুধু দেখো আমার কিন্তু কঠিন ভালো লাগে এইটা দেখতে, কিন্তু এই জন্য আমি আরও এসেছি, আশা হয়ে ওঠে না সবসময়তেই ওঠে, ধরো 45 দিন থাকে এই বাচ্চাগুলো, উঠে যায় আবার নামে, কিন্তু আমার আশা হয় না, আজ হঠাৎ করে মনে পড়লো, তাই তো কালকে তো নেমেছে দেখে আসে একবার। এই যে এখন ছোটো মতন করা আছে, ওটাকে কি বলে কাকিমারা যে কী বেশ মনে পড়ছে না, আর এইগুলোতে গোটায় একদম যখন বড় হয় তখন এদিকে এগুলোতে গোটায় বাচ্চাগুলো ভরে দেয়, যে এগুলো খাবার, তারপরে এই যে এটা তুষ নামানো আছে মানে ওইগুলো বিছাবে, তো ওই যে কাকিমা এখন জল দেবে বুঝেছো, আর এই যে ওই দেখো জলের এখানে জল বেরোয়, এইখান থেকে জলে যে এগুলো ধোবে আর কি, সার্ফ সার্ফ দিয়ে ধোবে, এই জন্য জলে দিয়েছে, ওই দেখো জল মোটর দিল ভরে গেছে, এবার এগুলো ধোবে। আর ওই দিকটা এই দিকটা কত সুন্দর আম গাছ, এগুলো কাকিমাদেরই গাছ, আর ওই সাইডটাতে ওই বাচ্চাগুলো এইদিকেও ঢোকায় আর কি, মানে ওইগুলোতে যখন ফুল হয়ে যায় তখন এইগুলোতেও ঢোকায়, অনেক বড় পোলট্রি ফার্মটা, ওইখান থেকে একদম ওটাই চলে গেছে, ওই যে এই গাছগুলোতে যে আম আসে না কি বলবো, ছোটো ছোটো গাছগুলো দেখতে কিন্তু আমগুলো বড় বড় একদম মিষ্টি, কঠিন মিষ্টি। আর এই দেখো ওই কাকিমা ভিতর থেকে বলছে হিমসাগর, আর এই দেখো এইগুলোতে কয়লা, এগুলো মানে রাত্রে আঁচ দেবে বুঝেছো মুরগির বাচ্চাগুলোকে, এই যে কয়লা সাজিয়ে রেখেছে, সন্ধে হলে তখন এগুলো ধরিয়ে মানে যখন জ্বলে যায় তারপর আঁচটা ভিতরে রেখে দেয় কি, হুম ওটা জল দেবে। এই দেখতে পাচ্ছি সব মুরগির এগুলো সব সরঞ্জাম, এই সব এইগুলো পর্দা ফেলা আছে, না হলে এখানটাতে কিন্তু বেশ আলো ঢোকে, মানে চারদিকটাই ফাঁকা, এখন বাচ্চাকে ঠান্ডা লেগে যাবে ওই জন্য গোটাই পর্দা দেওয়া আছে, ফ্যানও আছে, ফ্যানগুলো এখন লাগায়নি, লাগাবে একটু গরম পড়লে। বিকেলের পরে এই দেখো একদম চলে এসেছি রাত্রেবেলায়, রাত্রে খাবার হচ্ছে এই দেখো গরম গরম পরোটা আমি বেলে দিলাম, মা ওই যে সব সেঁকে নিচ্ছে মানে ভেজে নিচ্ছে, সেঁকে নিচ্ছে সরি, এই দেখো এটাই লাস্ট, এই জন্য ও আর তিরকোনা হয়নি, ও গোল হয়ে গেছে লাস্টেরটা, ও না এখনও দুটো আছে। তো আমাদের রাত্রে আজকে পরোটা হচ্ছে গরম গরম, মা ভেজে নিচ্ছে আর আমি তো বেলে দিলাম, একটু ভিডিওটা করি। আর এইদিকে দেখো মা কলাই সিদ্ধ করেছিল বিকেলে মানে খাওয়ার জন্য, অল্প একটু আছে, আর এই যে মাছের ঝোলও আছে, দু পিস মাছ আছে, আমি তো খাই না রাত্রে মাছ, গরম গরম পরোটা, আর আছে সঙ্গে বাবা এনেছে দোকান থেকে কিনে বোঁদে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেই, এবং আজকের মতো এখানেই রাখছি, টাটা গুড নাইট।